ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী পিটিয়ে হত্যার ঘটনায় আটক সাবেক ছাত্রলীগ নেতা জালাল পড়াশোনার খরচ চলেছে অন্যের সহায়তায় গ্রামের বাড়িতে জালালের পরিবারের নেই ঘর বা জায়গা জমি মেধাবী ওই শিক্ষার্থীর কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা তারাও চান জালাল তার কর্মের জন্য শাস্তি পাক জালাল ছেলেটা ছোটকাল থেকেই খুব মেদা মাথার ব্রেনটা খুব ভালো ও যে ক্লাসে পড়ে ওই ক্লাসের ছাত্র ছাত্রী সে প্রাইভেট পড়াইতে পারে এই ধরনের মেধাওয়ার ভিতরে আমরা কলেজ জীবন পর্যন্ত সার্বিক সহযোগিতা করছি আর্থিক সহযোগিতা করছি কারণ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তো আমাদের নাগালের বাইরে ওইখানে কীভাবে লেখাপড়া করে রাজনীতি করে না রাজনীতি করে এইটাও আমরা আমাদের ধারণার বাইরে তো আমরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমরা ওর খবর টবর আমরা জানি না কিন্তু কালকে যে ঘটনাটা আমরা ভিডিও দেখলাম দেখিয়া আমাদের গ্রামবাসী সবাই অনুতপ্ত এবং আফসোস করন ছাড়া আমাদের আর করার কিছু নাই আমরা সবাই দুঃখ প্রকাশ করতেছি যারা গ্রামের মধ্যে ফার্স্ট ক্লাস ফোলা বুঝছেন এখন ওই ঢাকা শহরে যাই রে রকম আমরা বিশ্বাস করতে পারতেছি কেন বিশ্বাস করলো না ভিডিওটা দেখার বিশ্বাস হয় না ভালো ছিল কিভাবে বিশ্বাস মতো একটা ফোলা ছিল না তো এই জন্য আমার মনের মধ্যে বিশ্বাস আসে না আমরা চাই এখন মনে যে কোনো কিছু না হয় এই হিসাবে ও যেন আবার একটু লেখাপড়া করতে পারে যে মার্চ দেখা গেল মারছে এটা তার সালাই থাকে কোনো কিছু না আর নর্মসিরে আল্লাহ যা রাখছে তাই ঘটনা তো ঠিক করে নাই কারণ এটা কেউ শাস্তি দরকারি কারণ যে ঘটনা করে এটা শাস্তি অনিবার্য অন্য এলাকায় আছে ওই আঙ্গুরে ভালো ব্যবহার হয় এলাকা সবার কাছে ভালো ব্যবহার দেয় ছোটোবেলায় তো না ব্যবহার করতে গ্যার মাসে সহযোগিতা করছে যে ভালো ছাত্র এটা মানুষ হোক সেই জন্য সহযোগিতা করছে কিন্তু গ্যারোয়ার মাসে তো এটা ধারণা করতে পারে না যে এটা করছে শাস্তির মধ্যে মনে হয় আইন আদালত আছে তারা দেয় পাইলে করবো আইনের মাধ্যমে সেই বেলেই অন মাইনা নিতে হবে আঙ্গরে শুক্রবার সরেজমিনে ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের দুই হাজার আঠারো উনিশ সেকশনের শিক্ষার্থী জালাল আহমেদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সাইট শৈলী গ্রামের বাড়িতে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে সে ওই গ্রামের আলতাফ হোসেন চৌধুরীর ছোট ছেলে আমার আমি কোন দুই নীতি দেই নাই দেখলি তো কবর পান তারপরে পড়ারে বুঝাই যে বাবা দেই তুমি জানি মানুষের শরীরে কোনদিন হাত দেও না মাইসের মায়ের যে আগাত নাকবো তোমার শরীরে যদি একজন আড্ডা আমার নাকবো হ্যাঁ কীরা কষম করছে কে মা আমি জীবনেও আমি এই সমস্ত জানো না আমি মানুষের অন্যায় করুম না মানুষের আমি কোনদিন গুতা দিম না কি চাই সার অহন যদি ভুল কইরা থাকে হেরারিতা আছে আর যদি ভুল না করে কথার উপরে তো সার নির্ভর অহন বিশ্বাস কইরা যদি আমার ছেলেরে

তাৰপৰা চৰ্গে আমাৰ পাঁচ দুখন জেগা দি চাল দৰিক দি চাল এই জাগা এটা এই যে কিছুদিন আগে ইল খাৰিজ কৰাৰ নাগ পৰে খাৰিজ কৰা গৈছিলাম নাই বাচলি ত্ৰিছ হাজাৰ আমাৰ দিয়া হ'ব নাই খাৰিজ কৰা হ'ব নাই যদি নহ'লে দেখা পাই যাইছে মোৰ যে এই যে দোকান চলাই লাম চাৰ্জ হ'লে আমাৰ আঙুলকে লগা আমাৰ জীবনটাই কষ্টে এই তুই যে আমার খোলা যদি বালা করে থাকে তাহলে বালা বিছা পাবো আর যদি খারাপ করে থাকে তাহলে খারাপ বিছা দি তো আমার করবার কিছু নেই আমার লোকও নাই তাহ নাই আমি এই ঘটনা শুনছি আমার বইনের মাধ্যমে আমি এমন কোনো মানুষের সামন্ধে শুনি নাই বোনের মাধ্যমে শুই না তারপরে আমি আমার মেয়ের কাছে জানাইছি মেয়ে পরে টিভি টিভি দেখে পরে করে ধরা আমি কী করবো যে ছেলে যে কর্ম কর্মর ফল তো তা করার না বই এটাই তো তাছাড়া কিছু করানো না কারণ আমি যদি কই যে আমার অন্যায় করে নাই তাহলে তো আমি ওটা কহাম না আমি তো দেহি নাই আমার যদি যদি অন্যায় করছে তা তো আমি কথাটা ছি না যেহেতু আমি দেহি নাই কারণ ইল যে যদি অন্যায় করে থাকে তার শাস্তি পাবো আর যদি অন্যায় না করে থাকে তাহলে তারে বাড়িতে দেবো এটুকি তো তা সাহায্য করবার কিছু নাই উল্লেখ্য সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটকে রাখেন শিক্ষার্থীরা সেখানে কয়েক দফায় তাকে মারধর করা হয় পরে পুলিশের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন পরে এই ঘটনায় উনিশ সেপ্টেম্বর জালাল আহমেদকে আটক করে পুলিশ ঢাকা পোস্ট